অ্যাভেরাসাট মাদার টিংচার, এটি ঘরোয়াভাবে কিভাবে খাবেন? অ্যাভেরাসাট 30 ml পরিমাণে বোতলে নিতে হবে এবং এটি কতদিন খাবেন? আর এটির কাজ কি? অ্যাভেরাসাট মাদার টিংচারের কাজ ইতিপূর্বে আমি বলেছি, যারা অতিরিক্ত স্ট্রেস, দুশ্চিন্তা, অতিরিক্ত চাপ জনিত, যারা ইরেকটাইল ডিসফাংশনে ভোগেন, অর্থাৎ উত্তেজনা আসে না, সময় কম পান, তাদের জন্য এটি কার্যকরী। মূলত ঘরোয়াভাবে 30 ml মাদার টিংচার এখান থেকে 15 ফোঁটা করে সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খেতে হবে এবং মোটামুটি 1 মাস প্রাথমিকভাবে খেয়ে দেখবেন আপনার উন্নতি কতটা হয়। উন্নতি হবে ইনশাল্লাহ। তাহলে 1 মাস খেয়ে দেখতে হবে আপনার কতটুকু উন্নতি হয়, এরপর প্রয়োজনে এটি আরও পাওয়ার এক্সটেনশান করে খেতে হবে।